একটা ঘটনা আমি বলি, ঋতুর একটা বলি। আমার মা তখন খুব অসুস্থ এবং হসপিটালে, এবং মা মারা গেলেন। তো ঋতু খুব এক্সট্রিমলি, ঋতু সেই সময় একা, এবং ওরও বাবা মা মারা গেছে তার কিছুদিন আগে, মানে কিছু বছর আগে। তো খুব আমাকে বললো যে, এবং আমার এই স্টুডিওতেই ওর আসার কথা। আমার মা মারা যাওয়ার ঠিক দুদিন পর ঋতু চলে গেল। ওর কমিউনিকেশন ভীষণ আলাদা রকমের ছিল। ওর ও যখন কমিউনিকেট করতো, সে কমিউনিকেশনের ভাষাটা ছিল সম্পূর্ণ আলাদা। মানে আমি বলছি, একটা একটা ছবির মিউজিক করছি, আমি ছবির মিউজিকে করছি, সেখানে দাঁড়িয়ে ও এসে শুনলো, শুনে বললো, না 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 না, দেবো 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 দেবো, আমার এটা ভালো লাগছে না, ভালো লাগছে না, ভালো লাগছে। আমি বললাম, তোর কী মনে হচ্ছে বল? আমার মনে হচ্ছে আমি একটা বড় রাস্তা দাঁড়িয়ে রয়েছি, পাশ দিয়ে অনেক গাড়ি চলে যাচ্ছে, অনেক কিছু চলে যাচ্ছে, আর আমি দাঁড়িয়ে রয়েছি, আমি একটু অন্যমনস্ক হওয়ার সময় পাচ্ছি না, আমি অন্যমনস্ক হতে পারছি না, তোর মিউজিকের মিউজিকটা আমাকে একটু অন্যমনস্ক করে দিচ্ছে না। তার মানেটা কি? বলে, আমি একটুখানি পার হয়ে ফুটপাতে আসতে চাই, ওই গাড়িগুলোও চলবে, সব কিছু চলবে, আমি গাড়ির দিকে তাকিয়ে থাকবো, একটু অন্যমনস্ক হবে। এর সাথে কিন্তু এই মিউজিকটার কোনো যোগ নেই। আমি বুঝতে পারলাম যে আমার যে ফিলহারমোনিক অর্কেস্ট্রা, অর্থাৎ চেলো বাজে, ভায়োলিন বাজে, ভিওলা বাজে, উইথ অল দিস অর্কেস্ট্রেশন থেকে আস্তে আস্তে আমার লেসার ইনস্ট্রুমেন্টস করতে হবে। এবং আমি কি করলাম, ওটাকে মিনিমাল করে দিলাম এবং হালকা করে দিলাম। ওটার মধ্যে বোঝা যাচ্ছে না আর এত অর্কেস্ট্রেশন আছে, ওটাকে মিনিমাল করে দিলাম। গানটার নাম হচ্ছে পিয়া তোরা কাইসা অভিমান। পিয়া তোরা কাইসা অভিমান, পিয়া তোরা কাইসা অভিমান। ঋতুর সঙ্গে গুলজার ভাইয়ের ভীষণ ভালো সম্পর্ক ছিল, ভীষণ আদরের, খুব খুব আদরের সম্পর্ক ছিল। এবং গুলজার ভাইকে ঋতু, আরে আমি নিয়ে গিয়ে দিচ্ছি তখন শক্তি চট্টোপাধ্যায়ের একটা কবিতা, মানে গুলজার ভাই লিখছে, প্রথমে কি করলো গুলজার ভাই লিখলো, লিখে বললো যে, না তুমি এটা হুবহু ট্রান্সলেট করেছো, আমার সামনেই কথা হচ্ছে। মানে গুলজারকে কেউ যে এরকমভাবে কথা, না কি করেছো তুমি, এ কি তুমি তো সর্বনাশ করেছো, এ কি তুমি তো একদম শক্তি চট্টোপাধ্যায়ের একেবারে ভার্বাটিম একটা হিন্দিতে করেছো, সেটা না হয়েছে হিন্দি, না হয়েছে শক্তি চট্টোপাধ্যায়, ঠিক এইরকম একটা কথা বলে দিতে পারলো। এবং সে, তাহলে তুমি কি চাইছে বলো, উনি বললেন, তুমি কি চাইছো বলো, আচ্ছা আচ্ছা রেগে যেও না, বলো, আমাকে আরেকটা দিন দাও, আমাকে একটু পরিশ্রম করতে দাও। তারপর আরেকটা করলো, বলো, এটা এটা এবার মন্দর ভালো হয়েছে, দেবু দেখ তো এটা কীরকম হয়েছে, মন্দর ভালো হয়েছে, এর থেকে আরও ভালো তুমি লিখতে পারো, এবার তুমি 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 শুনেছো, তুমি শুনেছো, এবার তুমি নিজে পুরো এটার থেকে একটা নিজের একটা কবিতা লেখো, যেটাকে যেটা তোমার যেটা গুলজারের কবিতা, সেই গুলজারের কবিতাটা হতে হবে এবার। না দিন হোতা হে আব না রাত হোতি হে সবই কুছ রুক গয়া হে ও ক্যা মৌসুম কা ঝোঁকা থা জো ইস দিওয়ার পর লটকি হুই তসবীর তিরছি কর গয়া হে। পিয়া তোরা কাইসা অভিমান।